এনে ভাইটি তুই মারা না নামরা হেতু কছো কি মারা কথা কইছ আপনি মানে ফটোকা ফটকা ফুটলাই না কিছে হয় 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 আমার হয় হয় হেতু কছো মই আও ফটাও ফটাও ও ইটা কথাটো হল কি ভাইটি নতুন জেনারেশন তো ভয় করে হ্যাঁ এই পেরেন্টসে লই লই না যায় কিবা রিস্ক হবো বলে টি ভাইটি আমি এটা নতুনকে প্রোগ্রাম করিম বলে ভাবছিল লাস্ট মানে ধর এই এটু অহা সপ্তাহমানত এটা আমি কিছুমান ধরনের ফটকা তহতর গাত লগাই অকমান এক্সপেরিমেন্ট করিম যে কিনো হয় চাও মানে ধর একোটো প্রবলেম নহয় না আমার একদম আমার 100% গ্যারান্টি থাকে যে সেফটি আমার সদায় ফার্স্ট তথাপিতো মানুষ বিশ্বাস নকরেন আর আজিকালি এটা তহতক যেহেতুকে মানুষ ভাল পাই দেশুং আর মানুষগুলাকে তহতক কিবা কিবি ফলো করে এটা তহতে যদি কোয়া যে এক্সপিরিয়েন্সটো লই থা না যে এনেকে এনেকে সঁচাকে যদি কিবা দুঃখ পা আমি আমি মলাম আমার হাতত থাকেই তই যদি দিয়া আমি বিভিন্ন ধরনের রকেট বনা আমার সাইজ পাইছে চেপে রকেট বনা যাইতে মানুষ কিমান ফুট লম্বা আছে সো তার হিসাবত লকেটটো সেনেকে বনা যায় হ্যালো হ্যালো মাইক টেস্টিং ওকে মাইক টেস্টিং মানে ফটো চটো লাগিয়েছে আপনার দেখিয়েছে জাস্ট মনসা পূজার পর আইলো কাহত এখন মনসা পূজা আসিল ধুনকে সেবা সেবা করে কিনে আহিল তারপর ভাবিল কি একটা প্র্যাঙ্ক কল করে দিয়ক যাওক লাস্ট যেহেতু আমি একটা ডে টুইট সেলিব্রেট দিল আই এম বিপুর আজি মানে বহুত দিন আগের পরে একটা কমেন্টও পাই আসলো আর কমেন্ট পাই কিনে মানে সার্চ করল যে আরোহী ট্রেভেলার খুব ধুনিয়া ভিডিও বনাইছে দুই একটা চার পিছন এটা মানে কি মতো আহি থাকে আর মানে চাও হ্যালো মই পল্লব যোৰহাটৰ টাউনত আমাৰ সন্দীপ দাদাৰ লগত পিটপিটাই ফুৰোতে দুটা বাজিলে শিৱসাগৰ আহিবৰে হ'ল ৰেপিডত ৰাইজ গুৱাহাটীত ৰেপিডত বুক কৰিলে একদম ধনী ধনী ফিল হয় আৰু ল'ৰাজন মানে কথাবিলাক অলপমান ইউনিক কথাবিলাক ভাল লাগে তো মই ভাবিলোঁ কি ইয়াৰ লগত একদিন প্ৰেংকটো কৰিমে কৰিম আমাৰ এই ডাঙৰ জালখনত এই আৰোহী মানে আমাৰ পল্লব ভাইক ধুনীয়াকৈ এটা প্ৰেংক কল কৰিম কিন্তু মাজত পূজা গ'ল চ কৰা নহ'ল আজি এটা খুব ধুনীয়া দিন আহি আছে দীপাৱলী তো তাৰ এটা টপিক লৈ কিনে সৰুকৈ আমি এটা ধুনীয়াকৈ প্ৰেংকল কৰিব গৈ আছোঁ আপোনালোকে একদম সেইকলৈকে চাই থাকিব নে কি দোষ হেল্ল' 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 হয় আৰোহী ট্ৰেভেলাৰে কৈ আছে নেকি অঁ হয় কোন বাৰু আচ্ছা মই আচলতে এয়া চাংচাৰীৰ পৰা ক'লোঁ হয় আপুনি এনে কিবা এইবিলাক ধৰক দোকান হওক কিবা প্ৰমোশ্যন কৰাই নেকি অকণমান প্ৰমোশ্যন কৰোঁ বাৰু হয় আচলতে আমি এইকেইদিনৰ ভিতৰতে এটা কাম কৰিম বুলি ভাবিছোঁ আচলতে দোকানত প্ৰমোশ্যন নহয় ডাইৰেক্টলি তো আমাৰ আচলতে যেনেকৈ ধৰক দেৱালীত চাকি বনাই বা ফটাকা বনাই তেনেকৈ আমাৰ বনাই মানে আগৰ পৰাই আমাৰ বহুত আগৰ পৰাই আৰু বনাই চ' ইয়াত মই কাম কৰি আছোঁ বহু বছৰৰ পৰা এজ এ একাউণ্টেণ্ট তো এতিয়া দাদাজনে কথা পাতিব ইয়াৰে মালিক দাদাজনে আপুনি কথাটো পাতি লওকচোন মই নাম্বাৰটো ল'লোঁ আপোনাৰ লেজিকাৰ পৰা আচ্ছা হয় 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 আপুনি গুৱাহাটীত থাকে নে ক'ৰ বেলেগত আছে এতিয়া মই গুৱাহাটীতে বাৰু বৰ্তমান আচ্ছা আচ্ছা ঠিক আছে মই দাদাজনক দি দিছোঁ আপুনি কথা পাতি লওক ঠিক আছে অঁ দাদা লওকচোন হেল্ল' হেল্ল' অ নমস্কাৰ ভাইটি অঁ নমস্কাৰ নমস্কাৰ অঁ তোৰ তোৰ ভিডিঅ' চাইছিলোঁ হা হয় ইথান কথাটো হ'ল এনেই তহঁতে হেৰি ফোন আইডিয়া নেকি ধৰক এই কিবা এক্সপেৰিমেণ্ট চেক্সপেৰিমেণ্ট কৰা যি ভিডিঅ' থাকে কিহৰ এক্সপেৰিমেণ্ট আমাৰ মানে কি ভাইটি আমাৰ লাষ্ট দুটা বছৰ অকণমান আমাৰ বিজনেছটো থপনম হৈছে হা আচ্ছা অকণমান নামিছে আচলতে কথাটো এনেকুৱা ধৰণৰ মানুহবিলাকে আজিকালি গাৰ্জেনবিলাক গাৰ্জেনবিলাকে ভয় কৰে না চলি গেলাই ফোন কৰে গম নাপাং আৰু তহঁতৰ মানে কি আমাৰ পৰা ভয় কৰে এইবিলাক যি ফাটাকা থাকে হা এনে ভাইটি তই মাৰা না নামৰা সেইটো কৈছো কি মৰাৰ কথা কৈছে আপুনি মানে ফটকা ফটকা ফুটাই নাই সুধিছে হয় 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 আমাৰ হয় হয় সেইটো কৈছো মই অ ফুটাও ফুটাও অ এটা কথাটো হল কি ভাইটি নতুন জেনারেশনটো ভয় করে হ্যাঁ এই পেরেন্টসে লই লই না যায় কিবা রিস্ক হব বলে টি ভাইটি আমি এটা নতুনকে প্রোগ্রাম করিম বলে ভাবছিল লাস্ট মানে ধর এই এটু অহা সপ্তাহমানত তো তা ধর কি হব আমার কিছু নিউজ চ্যানেল থাকব আর তোহাক যেহেতুকে অকমান মানুষ ভাল পাই আর ধর কিবা কিবি আর মানুষবিলাকে কমেন্ট চমেন্ট দি থাকে আর মই চাও দেছো মোৰ ল'ৰাটোই চাই বৰকে চাই হা তই কথাটো হ'ল আমি এটা এক্সপেৰিমেণ্ট কৰিম তই যিহেতু তহঁত ছ'চিয়েল মিডিয়াৰ
ইনফ্লুয়েন্সার নাকি? হ্যালো, শুনছা না ভাইটি? হয়, আমি কিছুমান ধরনের ফটকা তহতর গাত লগাই অকমান এক্সপেরিমেন্ট করিম যে কিনো হয় চাও। মানে ধরক একোটো প্রবলেম নহয় না, আমার একদম আমার 100% গ্যারান্টি থাকে যে সেফটি আমার সদায় ফার্স্ট। তথাপিতো মানুষ বিশ্বাস নকরেন আর আজিকালি। হয়, আমি ভাবছো কিন্তু এটা চা ভাইটি, আমার মানুষ তাতে করে লওয়া গৈছে যদিও মানুষ বিশ্বাস নকরে যে ইয়াতে ফেক এডভার্টাইজ করছে কিবা কিবি কয়। এটা তহতক যেহেতুকে মানুষ ভাল পাই দেশুং আর মানুষগুলাকে তহতক কিবা কিবি ফলো করে, এটা তহতে যদি কোয়া যে এক্সপিরিয়েন্সটো লই থা না যে এনেকে এনেকে সঁচাকে যদি কিবা দুঃখ পা আমি আমি মলাম আমার হাতত থাকে। এইবিলাক আর আমি কব ধরলক নহয়, 100% নহয়, তথাপিতো যদি কিবা কারণ কিবা হয়ে যায় আমি গোটাইখিনি দায়িত্ব লম, তই সিটা পারবি না কও? আমি চাইছিলো ভাইটি, একো হওয়া নাই, কিন্তু মানুষ বিশ্বাস নকরে কি মালিকে করলে কি হব হেনকে কয়। কাস্টমার উপর রিভিউটো লাগলে অল্প ভাল হয়, এটা নর্মেল মানুষ অল্প টান পাব দিয়েছেন তহতে, এটা যদি মানুষ তহতক ভাল পায় তহতে যদি কই দা মানুষখিনি বিশ্বাস করবো আর। নহয় ভাইটি, মোর তাতো দিম বারো ঠিকই আছে, কিন্তু প্রথমতে তোমার তাত এটা করবা লাগবো, তেতিয়াহে মানুষ গম বুঝি পাবো না মোর তাত দিলে কি হব যে মালিকে এক্সপেরিমেন্ট করে দিয়েছে, তেনেকে নহব নয় ভাইটি। মই সাংসারি মোর অরিজিনাল ঘর গোরেশ্বর ফালে, গোরেশ্বর থাকো, কিন্তু আমার এতে কাম সূত্রে থাকা যায় সাংসারিত। এটা ভাইটি আইলে ভাল হব। আর কোনবা এটা কইছি র এ লেজি কাই নাকি? হ্যাঁ, সি ভাল পাইছিং, সি ভাল পাইছিং, সি করছে যে আ সপ্তাহত আইব বলে। নাই নাই, সি আইব, হে অহা নাই এটালে, সি কনফার্মেশনটো দিছে আমাক, কনফার্মেশনটো দিছে। এটা তই যদি দিয়া আমি বিভিন্ন ধরনের রকেট বনাম, আমার সাইজ পাইছে হিসেবে রকেট বনা যায়, এটা মানুষ কিমান ফুট লম্বা আছে, সো তার হিসাবত রকেটটো হেনকে বনা যায়, তো তার হিসাবত তো যদি কনফার্মেশন তো দাতা এগ্রিমেন্ট হব। আপনার নাম্বার তো এরি র ভাইটি, সুধি দিয়েছো মই। আচ্ছা, লেজি গাই দিছি, ঠিক আছে। আচ্ছা, আপনি পারব না বেকাতি দিলে হব ঠিক আছে বলে বেকাতি দিছি, কেমন হয়েছে তো চাই লো একবার। ও ভাইটি কাটলি নাকি ফোনটো? প্রমোশন করব নোৱাৰিম দিয়ক। কিহর কারণে কিবা প্রবলেম আছে যদি কোশন আমি চেঞ্জ করে দিম? প্রবলেম তেনকা কোনে? ও ওই ভাইটি একো প্রবলেম নাই, তুই ভাবছা কি কিবা হব নাকি? একো প্রবলেম নাই, মানুষ নাই, নিউজ লাইফ মাতছো আমি, রাইজ থাকবো সন্মুখতে, তহতে খালি রকেট বো যিমান যি আছে ফটকা সটকা গোটাই দিম তোর গাত আলাই কিনে। পয়সা কিমান দিব? পয়সা তোর যি মাঙ্গা আমি তাকেই দিম, মোর পকেট লাংটা করে দিম। মই কইছো না মানুষ বিশ্বাস করব, মই বিশ্বাসটো কিন্তু বহুত ইম্পর্টেন্ট, হয় নেকি? বহুত ইম্পর্টেন্ট, এজ এ মই বিজনেসম্যান গম পাইছো আর, গম পাইছা না? ঠিক, তহেতে সেইখিনি হেল্প করে দিলি হল, পয়সার কথা মোক টেনশন লবা নালাগে তহেতে। হ্যাঁ, মোর ছটা লড়কাতো আছে বরকে চাই তোর ভিডিও বিলাক মই দি দিছো, এবার কথা পাতবা নাকি আর? কিয়? ওই নহয়, সি আমার সম্পূর্ণকে হেৰি তো জানে আমার, যদিও মই আমি বড় মানুষ দেখুন। হ্যাঁ ভাইটি, তো প্রথমতে মই কই লো যে মোর কথাগুলা অল্প বুঝিবত অসুবিধা হবা পারে, কিন্তু আমার ভাই মানে এই ভাইটি হোক আমার লড়াটো এইবিলাক নহয়, আমার নর্মেল যে কথা পাতিব পারে আর। হ্যাঁ, মই দিয়ে দিছো। হ্যাঁ, হ্যালো, তোমার ভিডিও বিলাক সব বহুত বহুত ভাল পাম, থ্যাংক ইউ। আমার ফেলে আইবাসুম, আমার এনে ঘর হল গুড়েশ্বর, কিন্তু মই থাকো আমার ইয়াতে পড়ো, মই সাংসারিতে পড়ো। আচ্ছা, আর মো মিনি ব্লগ বনাও মানে আইবা, মই এবার ক্লাস 3 পাইছো। ক্লাস 3? হ্যাঁ, মাতটো শুনি লগা নাই যে তুমি ক্লাস 3? কিয়? ডাঙৰ ডাঙৰ লাগিছে,
কয় মানে মই দুবাৰ ফেল কৰিছিলোঁ নহয় সেইটো কাৰণে এতিয়া ক্লাছ মানে ফাইভৰ ভালো হয় চাগে এতিয়ালৈকে সেয়া আৰু বেয়া নাপাবা তুমি ফোন কৰাৰ কাৰণে হয় তোমাৰ লগত ফ্ৰেংক চলি আছে ভাই গম পাইছা মই গম পাইছোঁ ভাই এতিয়া কিমান চেষ্টা কৰিছোঁ ভাই মানে বেলেগ মানুহেও ফোন কৰিলে মজাটো মইও লওঁ মানে এবাৰ তোমাৰ কিমান এই হোষ্টেলৰ ছোৱালীয়ে ফোন কৰিছে নাজানো ন মোৰ নাম্বাৰ ক'ত কেনেকৈ পালে যি প্ৰেংক কৰিছে মই গম পাইছোঁ তুমি লগত প্ৰেংকে হৈ আছে বুলি এই কি ক'বা বাকী এইটো কেমেৰা ভাল হৈছে এইটো কিন্তু কেমেৰাও হৈ আছিল আৰু এইটো চেণ্ডেলত ধুনীয়াকৈ আহি যাব চাবা তোমাৰ কাৰণে আহিছিল ৰিকুৱেষ্ট বহুত দিন এমাহমান আগৰ পৰা আহি আছে তাতে মই চালোঁ তোমাৰ মই কৈ দিয়া মই পল্লৱ কৈ দিছোঁ কি হা হা বৰ্তমান কফি একাপ খাই আছোঁ ভালে হ'ল মোৰ প্ৰেংক কল এটা আহিলে বাকী তুমি বেয়াটো পোৱা নাই কি হয় এই মানে টাইমে নাপাওঁ ন তো সেই অকণমান টাইম পালে মানে মজাটো মই লৈ লওঁ মানে এই বঢ়িয়া বাকী বেয়াটো পোৱা নাই 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 একদম চিল তাকে চাবা ভিডিঅ'টো মই তোমাক লিংকটো দি দিম একদম কেতিয়ালৈ আহিব ভিডিঅ' এইটো কাইলৈ ৰাতিপুৱা 10টা বজাত আহি যাব আচ্ছা ঠিক আছে দিয়া ভাই অকণমান গম পাইছে মই অকণমান কৈছিলোঁ মালটো অলপ স্মাৰ্ট আছে কথা ক'লি গম পাই তাক আৰু এনেকুৱা এটা চাওক ছিৰিয়াছলি ক'লে সি গম নাপালে হেনেকুৱা কিছুমান টপিক আছে যিবিলাক ফুল ছিৰিয়াছ টপিক